ये ले सर। डाउ कहाँ बना? बना। আগুন লাগালে এখন কত মুম্বাই এখন করে লাগিছো আগুন লাগে বলে আঞ্জলি কার আছে হ্যাঁ برو اي شلو رو ها بو ديسا لا دودا دودا جي بي اس دهو جي بي اس فرافت فرافت كويك كويك باي گاولو ورت ودي جتنا جلدي ہو سکے کرو ہم لوگ ادھر چل جاتا ہوں ہاں سر کتھے کتھے دیکھ رہے ہو هل أمر ولا أنا؟ إيه ده تلو؟ أما تبعنا، أما تبيه هو نام جيبي دلوقتي شنيا دلوقتي هو ده تلو. كم ده كو؟ أري أنا لقط نص.
আমাদের কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে আমরা আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এলাকাগুলো ইয়ে করছি। সেই হিসেবে কালকে রাত্রেবেলায় আমরা একটা গোপন খবর ভিত্তিতে ঠিক করেছি যে ওই জায়গাতে আমরা খবর নিয়েছি গাঁজা চাষ হয়, সেই অনুসারে আমরা একটা প্ল্যান করেছি। আজকে ভোর রাত্রের বেলা 4:30 সময় বেরিয়ে গেছি। আমার সাথে আমাদের থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর তপন দাস, বিশেষ ভৌমিক এবং অমর কিশোর দেববর্মা সহ বিএসএফ সিস্টেমের ব্যাটালিয়নের বিএসএফ ডেপুটি কমান্ড্যান্ট ব্রিজেশ যাদব সহ আরও 10-12 জন বিএসএফ ছিলেন এবং সাথে আমাদের ফরেস্টার শ্যামল চক্রবর্তীবাবু সহ কিছু ফরেস্টার, প্রায় টোটাল 27 জন স্টাফ মিলে আমাদের থলিবাড়ির পার্শ্ববর্তী উলুখেলার ভেতরে একটু জঙ্গলের মধ্যে অনেকটা পরিমাণের জায়গা, প্রায় 4.5 হেক্টর জায়গায় গাঁজা চাষ করেছিল। আমরা সেই 4 হেক্টর জায়গায় সবগুলো গাঁজা চারা যেগুলো ছিল প্রায় 14,500 চারা আমরা সকলে ডেস্ট্রয় করে এসেছি। আমাদের এই অভিযান এটা প্রায় চতুর্থবার আমরা এই সিজনে করেছি। আমরা এখনও বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, যেখানে যেখানে আমাদের এলাকাতে গাঁজা চাষ করবে আমরা সম্পূর্ণভাবে গাঁজা চাষ এখন নির্মূল করার পরিকল্পনা এগুলি অব্যাহত থাকবে। কোনো বাধা বিপত্তি নেই? না, কোনো বাধা বিপত্তি নেই। লোক এসেছিলো কিন্তু আমরা আমাদের কাজ কন্টিনিউ করে গেছি, এটা করতেই হবে আমাদের। আগামী দিনও করবেন? একদম করব। বিভিন্ন এলাকাতে আমরা খবর রাখছি, যেখানে যেদিক থেকে খবর আসছে যে ওখানে গাঁজা জঙ্গলের ভিতরে গভীর জঙ্গল হোক, যেখানে হোক যেখানে গাঁজা চাষ হবে আমরা সেগুলিকে ধ্বংস করব। এই যে জঙ্গলে আগে গাঁজা লাগানো হয়েছে গাঁজা বাগান, তখন আমরা খবর পাইছি না তখন? না, একদম প্রথম দিয়ে করা হয়নি। আমরা যেখানে আপনি জানেন আপনার প্রথম স্যাপ্লিং যেগুলি করেছিল একদম স্যাম্পলিংও প্রায় প্রচুর স্যাম্পলিং আমরা ডেস্টে ইয়ে করে করেছি। তো যখনই যেখানে যেখানে খবর আসছে আমরা সেইভাবে আমরা কন্টিনিউ শেষ ধ্বংস করে যাচ্ছি।